মুরাদনগরে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মত বিনিময় সভা অনুষ্ঠিত। 2016 সালে প্রতিষ্ঠিত হওয়া বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে ইতিমধ্যে 500 শতাধিক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য জাপান পাড়ি জমিয়েছে এবং দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। রবিবার কুমিল্লার মুরাদনগর পুরের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মারুফ খান ও এইচআর অ্যাডমিন মোহাম্মদ জয়নাল আবিদিন। এ সময় তারা বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে পুরের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় থেকে 33 জন, পীরকাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয় থেকে 36 জন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 12 জন, হায়দরাবাদ শামসুল হক কলেজ থেকে 8 জন ও অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে 3 জন এবং পীরকাশিমপুর গ্রাম থেকে 38 জন সহ মুরাদনগর উপজেলা থেকে 100+ ছাত্রছাত্রী জাপান গিয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন কুরেরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। তিনি বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের উদ্দেশ্যে বলেন, কুরেরপাড় আদর্শ ডিগ্রি কলেজে আজকের এই অত্যন্ত সুন্দর সময়ে উপস্থিত রয়েছেন বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের এমডি মহোদয় এবং ওই স্কুলের হিউম্যান ডেভেলপড ডিপার্টমেন্টের সম্মানিত পরিচালক। ওনারা আজকে আমাদের এখানে আসাতে সত্যি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত এবং কলেজের পক্ষ থেকে ওনাদেরকে সুস্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভালোভাবে এগিয়ে আসুক এই প্রত্যাশা করছি। পরে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল যেটি আমাদের উত্তরাতে প্রতিষ্ঠিত, আমি শুনেছি যেটি 2016 সালে আমাদেরই এক বাংলাদেশিটি প্রতিষ্ঠা করেন, সেই ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমাদের আজকে যে অতিথিরা এসেছেন আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই কারণে যে এসএসসি পাস করার পর অথবা অনার্স কমপ্লিট করার পর যারা বিদেশে যেতে চায় বাইরে পড়া উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য, সেই কাজটি অনেকটাই আমাদের এই যে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে তারা করে থাকেন, তাদের সুবাদে আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে 3 জন ছাত্র জাপান গিয়েছেন এবং আমার জানা মতো ওনারা ও ছেলেগুলো ভালো আছে। এছাড়াও আমাদের মুরাদনগর উপজেলা থেকে প্রায় 100-এর উপরে ছেলে মেয়ে এই তাদের মাধ্যমে জাপান গিয়েছে এবং অনেকেই আরও যাওয়ার প্রত্যাশী, এবং আমাদের এই কলেজেরও কিছু ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে। তো এই যে আপনাদের যে একটা উদ্যোগ যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের যারা বিদেশে এমনিতে যেতে চায় তাদেরকে একটা ভালো ল্যাঙ্গুয়েজ শিখিয়ে বিদেশে যে পাঠানোর যে একটা ব্যবস্থাপনা করেছে এবং সেটা বৈধভাবে, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন এবং তিনি ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশের জন্য। স্মার্ট বাংলাদেশ হবে 2041-এর মধ্যে। এই 41-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের প্রযুক্তিগত জ্ঞানে আমাদের থাকতে হবে, কারিগরি শিক্ষায় আমাদের থাকতে হবে, এবং জাপান একটি বিশ্বের অন্যতম দেশ, সেখানে আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছেন, নিশ্চয়ই ওই ছেলেমেয়েগুলা পড়াশোনা করে আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।